নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে আমি অঙ্গনা। বাঁকুড়া ইন্দাস ব্লকের দেবখাল দিয়ে বইছে বিপদসীমার উপর জল, আতঙ্ক নিয়ে পারাপার সাধারণ মানুষের। ইন্দাস ব্লকের করিসুন্ডা থেকে শান্তাশ্রম যাওয়ার পথে যে দেবখাল রয়েছে, সেই দেবখালের দিয়ে বইছে বিপদসীমার উপর দিয়ে জল। রীতিমতো প্রাণ হাতে নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষদের। তাদের দাবি, প্রতি বছর বর্ষাকালে এই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানানো হয়েছে, কিন্তু সমস্যা সমাধানের বিষয়ে কোনোরকম উদ্যোগ গ্রহণ করেননি তারা। বিভিন্ন সময় ঝুঁকি নিয়ে যাতায়াতের ফলে ঘটেছে দুর্ঘটনা। আগামী দিনে যাতে সাধারণ মানুষদের সমস্যার সম্মুখীন হতে না হয়, সে কারণে প্রশাসন দ্রুত একটি স্থায়ী সমস্যার সমাধান করুক। এই দেবখালের উপর দিয়ে প্রতিদিন কয়েকশো সাধারণ মানুষ নিজেদের রুটি রোজগারের টানে যাতায়াত করে থাকেন। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরাও যাতায়াত করে। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই দেবখাল জলে ফুলে ফেঁপে ওঠে, সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের। কবেই সমস্যার সমাধান হয়ে, এখন এই আশাতেই দিন গুনছেন সাধারণ মানুষ। শান্তাশ্রম থেকে মিলন পাজার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আবার করতে কতটা সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা। এটা কি প্রতি বছরই এইভাবে? প্রতি বছরই হয়ে যায়। অনেক সময় ওদিক ফিরে যেতে হয়, অনেক জলে এখানে এক গোলা জল হয়ে যায়, আমরা পেরোতে পারি না। এই মানে ব্রিজের ওই পারেই তো বাজার এবং হাসপাতাল, স্কুল, এদিকে সবই তো স্কুল, বাজার, হসপিটাল, ব্যাংক সবই ওইদিকে, পঞ্চায়েত সবই তো এই খালের ওই পারে। কতটা সমস্যা হয় এই বর্ষাকালে? প্রচুর সমস্যা, প্রচুর সমস্যা। আমাদের যেতে আসতে এত সমস্যা হয়ে যায়, সে বলে কোর্ট যেতে যাবে। স্কুলের ছাত্রছাত্রীদের তো সমস্যা করে না, স্কুল বন্ধ করে দেয়, তারা কি করবে, কোন দিকে যাবে? ওই দিকে জল হয়ে যায়, জলে ডুবে যায়, এখানে একগুলো জল হয়ে যায়, তারা ফেরবে করে জামা কাপড় ভিজে গেলে তো স্কুল করবে কি করে? কি চাইছেন আপনারা এখন? আমরা তো চাইছি তো, আমরা তো অনেক সব সরকারকে বলছি তো, যেটা যে ব্রিজ যেতে সেটাও নতুন করে আমাদের হয়, যাতে সুবিধা হয় আমাদের যাতায়াতের, এই জন্যই তো আমরা করছি। এই ব্রিজ দিয়ে কত মানুষ যাতায়াত করে প্রতিদিন? এখানে প্রতিদিন আপনি ধরতে পারেন মোটামুটি এখানে তো 2000 মানুষের যাতায়াত আছে প্রতিদিন। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শেখ সানোয়ার। কতটা সমস্যা হচ্ছে? অনেকটাই সমস্যা হচ্ছে। কোথায় গিয়েছিলেন? বাজারে চাপান আনতে। মানে এটা কাল রাতের বৃষ্টিতেই? হ্যাঁ, কাল রাতের বৃষ্টিতেই হয়েছে। প্রচণ্ড অসুবিধা হচ্ছে পারাপার করার জন্য। জল তো আরও বাড়ছে, সময় আরও বাড়ছে। আর এটা কি শান্তাশ্রম যাবার একটাই পথ করিসুন্ডা থেকে? আর একটি আছে, অনেকটা ঘুরে আসতে হবে, অনেক দূর আসতে হয়ে যাবে। মানে এটা দিয়েই সবাই যাতায়াত করে? সবাই যাতায়াত করে, মেন রাস্তা এটাই। আর কি চাইছেন আপনারা? এটা নতুন একটা ব্রিজ হলে ভালো হয়। এটা প্রতি বছর বর্ষাতে একই সমস্যা? একই সমস্যা। আপনার নাম? অনন্ত রিদাস।